প্রিয় ছাত্রছাত্রী চ্যানেলের সবাইকে আবার একবার স্বাগত জানাই তো গ্রামারের যে সাহসানটি দেওয়া হয়েছিল সংস্কৃতের উচ্চ মাধ্যমিকের জন্য তার পার্ট ওয়ান আগেই আলোচনা করা হয়েছে তোমরা সবাই পেয়ে গেছো নিশ্চয়ই সেই ভিডিওটি যদি সে ভিডিওটি না পাও তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তো আমরা আজকে আলোচনা করবো কারক বিভক্তি সম্পর্কে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হয় সেগুলোই আমরা এবং তার যে উত্তর হয় সেগুলোও আলোচনা করবো তো প্রথমেই আমরা কর্তৃকারক অর্থাৎ ভিত্তিক পরপরই আমরা আলোচনা করব তো কর্তৃকারক প্রথমা বিভক্তির থেকে যে গুরুত্বপূর্ণ আমাদের উদাহরণগুলো দেয় সেগুলো হচ্ছে দশরথ ইতি রাজা আসিত অথবা অপর্ণা ইতি বালিকাম অপশম এই দুটো উদাহরণে উত্তর হবে ইতি অবযোগে প্রথমা বিভক্তি এর মূল সূত্র হচ্ছে কচিত নিপাতেনাভিধানম ইতি সাম্প্রতম অসাম্প্রতম এরপরে রয়েছে বালিকয়া হরিণ দৃশ্যতে বা থাকতে পারে শিশুনা চন্দ্র দৃশ্যতে তো এই দুটি ক্ষেত্রেই কিন্তু উত্তর একই উক্ত কর্মে প্রথমা বিভক্তি তারপরে রয়েছে বালক পুস্তক পদ্ধতি এক্ষেত্রে স্বতন্ত্রকর্তা এই সূত্রে কর্তৃকারকে প্রথমা বিভক্তি তারপরে রয়েছে ভো বালক কুত্র গচ্ছসি এখানে সম্বোধনে চ এই সূত্রে কর্তৃকারকে প্রথমা বিভক্তি তারপর রয়েছে বৃক্ষ ফলেন পরিচয়তে এটি হচ্ছে অপাদানে প্রথমা বিভক্তি তারপরে হচ্ছে মাতা পুত্রেন চন্দ্রং দর্শয়তি এক্ষেত্রে প্রয়োজক কর্তায় মাতৃ শব্দে প্রথমা বিভক্তি তারপরে কর্মকারক অর্থাৎ কর্মকারকের যে দ্বিতীয় বিভক্তি হয় তারই আমরা যে উদাহরণগুলো পড়ে সেগুলোতে যাব দ্রুতং গচ্ছি বালক অথবা থাকবে সা মধুরং গায়তি তো দ্রুতং এবং মধুরং এই দুটো উত্তরই প্রায় একই হবে ক্রিয়া বিশেষণে দ্বিতীয় বিভক্তি তারপরে রয়েছে দিনং প্রতি দয়াং কুরু তো এখানে তোমরা করতে পারো প্রতি শব্দযোগে দ্বিতীয় বিভ্যক্তি বা তারপরের যে উদাহরণটি রয়েছে গ্রামং নিকশা নদী এটাও নিকসা শব্দযোগে দ্বিতীয় বিভ্যক্তি তো এই দুটো সূত্রই কিন্তু একটি সূত্রতে বাঁধা যেমন একটি সূত্রে আমরা করতে পারি অভিতপরিত সময় নিকসা হা প্রতিযোগে অভি এই সূত্রে দ্বিতীয় বিভ্যক্তি তারপরে রয়েছে মাসং পঠতি পুস্তকং অথবা থাকতে পারে ক্রোসংগিরি তিষ্ঠতি তো মাসং এবং ক্রসং এই দুটি ক্ষেত্রেই হবে ব্যপ্তার্থে দ্বিতীয় ব্যক্তি বা যদি আমরা সূত্র করি তাহলে হবে কালার্ধনের অত্যন্ত সংযোগে এই সূত্রে ব্যপ্তি অর্থে দ্বিতীয় ব্যক্তি তারপরে হচ্ছে বনম উপসতি সন্ন্যাসী বা থাকতে পারে বনম অধিবসতি মুনি এক্ষেত্রে যে সূত্রটি হবে সেটি হচ্ছে উপান বস এই সূত্রে অধিকরণে বা আধারে দ্বিতীয় বিভ্যক্তি তারপরে হচ্ছে জপম অনুপ্রাবর্ষৎ বা থাকতে পারে অতি দেবান কৃষ্ণ এটা হচ্ছে অনু এই কর্মপ্রবচনীয় যোগে জপম শব্দে দ্বিতীয় বা অতি এই কর্মপ্রবচনীয় শব্দে দেবানু শব্দে দ্বিতীয় বিভক্তি তারপরে রয়েছে শ্রমং বিনা বিদ্যা এক্ষেত্রে বিনা এই শব্দ যোগে দ্বিতীয় বিভক্তি এরপরে রয়েছে বালিকা বিক্ষং পুষ্পং চিনতি তো বৃক্ষংয়ে আন্ডারলাইন রয়েছে সূত্রে হচ্ছে অকথিতঞ্চ এই সূত্রে গৌণকর্মে দ্বিতীয় বিভক্তি তারপর যে শিশু সজ্জাম অধিসেতে এটা হচ্ছে অধিসিং স্থাসাং কর্মী সূত্রে আধারে দ্বিতীয়া বিভক্তি তারপরে হচ্ছে গুরু নমস্করি শিষ্য এটি হচ্ছে উপদ বিভক্তি কারক বিভক্তি বলিয়াসী এই সূত্রে কর্মণী দ্বিতীয়া বিভক্তি তারপরে আমরা চলে যাব করণ কারক করণ কারকের তৃতীয়া বিভক্তি হয় আমরা সবাই জানি তো এখান থেকে যেগুলো পড়তে পারে সেগুলো হচ্ছে ভিক্ষুক পাদুখঞ্জ অথবা থাকতে পারে স্বকণ্য বধির তো এখানে পাদেন এবং কন্ডেন এটা হচ্ছে জেনাঙ্গবিকার এই সূত্রে অঙ্গবিকারে তৃতীয় বিভক্তি তারপরে হচ্ছে রদিতি বালা অথবা থাকতে পারে বালিকা হর্ষেন নিত্যতি দুটো ক্ষেত্রেই এই সূত্র একই যে হেতু অর্থে তৃতীয় বিভক্তি তারপরে থাকতে পারে স বর্ষেন ইদং পুস্তকং অপটত এটি হচ্ছে অপবর্গে তৃতীয়া বিভক্তি তারপরে হচ্ছে রামেন বানেনো নিহত রাবণ অথবা নিহত মৃগ যে কোনো একটি থাকতে পারে তো এখানে দুটো আন্ডারলাইন রয়েছে সূত্র কিন্তু একটাই কর্তৃকরণ তৃতীয়া এই সূত্রে রামেন যদি আন্ডারলাইন থাকে তাহলে কর্তায় তৃতীয়া এবং বানেনো যদি আন্ডারলাইন থাকে তাহলে ওই একই যোগে কর্তায় তৃতীয়া বিভক্তি তারপরে হচ্ছে সুখেনো সপ্রীতি অথবা আছে স সুখেন বসতি এটা হচ্ছে প্রকৃতাদিপ্য উপসংখানম বা প্রকৃতাদিত্যাত তৃতীয় বিভক্তি তারপরে রয়েছে জটাভি তাপসম উপশ্রম এটা হচ্ছে ইত্তম্ভূত লক্ষণে এই সূত্রে উপলক্ষণে তৃতীয় বিভক্তি তারপরে হচ্ছে বিবাদন অলম অথবা শ্রমেন অলম এক্ষেত্রে অলম শব্দযোগে কিন্তু তৃতীয় বিভক্তি তারপরে হচ্ছে হরি অথবা অধ্যয়নেন বসতি এখানে কিন্তু হেতু অর্থে দুটোই উদাহরণেই কিন্তু তৃতীয় বিভক্তি তারপরে হচ্ছে বিদ্যয়া বিনা জীবনং ব্যর্থম এটা হচ্ছে বিনা শব্দযোগে তৃতীয় বিভক্তি তারপরে আছে মুখেন ত্রিলোচন অথবা বপুসা চতুর্ভুজ এখানে জেরাঙ্গ বিকার এই সূত্রে আধিক্য অর্থে কিন্তু এটি অঙ্গবিকারে তৃতীয়া বিভক্তি আধিক্ষামপি অঙ্গানাঙ্গ বিকারও বলে একটি সূত্র রয়েছে তাতে আধিক্য অর্থে তৃতীয় বিভক্তি হয় তারপরে রয়েছে পিতা পুত্রে ন গচ্ছতি বা জনকেন সহপুত্র গচ্ছতি এখানে দুটো উদাহরণে একই সূত্র প্রযুক্ত যেমন সহযুক্তি অপ্রধানের সূত্রে এটাতে সহ শব্দযোগে তৃতীয়া বা এটা সহযুক্ত অপ্রধানের সূত্রে সহার্থক অর্থে কিন্তু তৃতীয় বিভক্তি তারপরে রয়েছে সম্প্রদান কারক এবং তাতে চতুর্থ বিভক্তি হয় তো এর গুরুত্বপূর্ণ যে উদাহরণগুলো হলো সেগুলো হচ্ছে পাকায় গচ্ছতি বধূ অথবা বিপ্র জাগায় জাতি এটা হচ্ছে তুমর্থাচ ভাব বচনাত এই সূত্রে তুমর্থে চতুর্থী বিভক্তি তারপরে রয়েছে শিবায় নম অথবা থাকতে পারে দেব্যৈ নম অথবা সরস্বতী নম উত্তর কিন্তু একই নম শব্দ যোগের চতুর্থী বিভক্তি এর মূল সূত্র হচ্ছে নমস্বস্তি সোহা সধালং বসড় যোগাচ্চ এরপরে রয়েছে বিপ্রায় গাং দদাতি অথবা থাকতে পারে রাজা দরিদ্রস্য বস্ত্রং দরাতি সূত্র হচ্ছে কর্মনা জমি প্রতি স্ব সম্প্রদানম এই সূত্রে কিন্তু সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি তারপরে রয়েছে ব্রাহ্মণায় হিতম অথবা থাকতে পারে পুত্রায় হিতম দুটো উদাহরণেই কিন্তু উত্তর একই হিত শব্দযোগে চতুর্থী বিভক্তি তারপরে হচ্ছে কুণ্ডলায় হিরণ্যম অথবা মশকায় ধুম অথবা রন্ধনায় স্থালী এক্ষেত্রে উত্তর একই না তাদর্থে চতুর্থী বিভক্তি নেক্সট উদাহরণ বালকায় রচতে মিষ্টম এ সূত্র হচ্ছে উচ্চার্থনা প্রিয় মানুষ এ সূত্রে সম্প্রদানে চতুর্থী বিভক্তি বা চতুর্থী বিভক্তি বাতায় কপিলা বিদ্যুৎ এখানে বাতায় আন্ডারলাইন রয়েছে উত্তর হচ্ছে উৎপাদন ও জ্ঞাপিতে চ এই সূত্রানুসারে চতুর্থী বিভক্তি তারপর হচ্ছে মুক্তয়ে হরি ভজতি এটিও তাদর্থে চতুর্থী বিভক্তি তারপর হচ্ছে রাম শ্যামায় সহস্রং ধারয়তি এটা হচ্ছে ধারের উত্তমন্ন এই সূত্রে চতুর্থী বিভক্তি তারপর যে ফলে বহু ধানক জাতি অথবা থাকতে পারে আতপায় ছত্রম গৃহ্ন এখানে আন্ডারলাইন যেখানে রয়েছে রিয়ার্থ উপদস্য কর্মনি স্থানীন এই সূত্রে চতুর্থী বিভক্তি তারপরে আমরা চলে যাব অপাদানকারক কারকে পঞ্চমী বিভক্তি হয় আমরা সবাই জানি এর থেকে যেগুলো পড়তে পারে সেগুলো হচ্ছে ভয়াত কম্পতে বালিকা অথবা দুঃখাত রদীতি মাতো তো এটা হচ্ছে যে হেতু অর্থে পঞ্চমী বিভক্তি তারপর যে শিশু ব্যাঘ্রাত বিভূতি অথবা মসিকো মার্জারাত বিভূতি এই ব্যাঘ্রাত এবং মার্জারাত এই দুটোতে আন্ডারলাইন রয়েছে তো এরকম থাকলে তোমরা লিখবে ভিত্রার্থনাং ভহেতু এই সূত্রে ভি ধাতুর যোগে পঞ্চমী ভক্তি তারপরে হচ্ছে প্রাসাদ প্রেক্ষতে রাজা অথবা আসনাত প্রেক্ষতে তো এক্ষেত্রে হচ্ছে লেবলপে কর্মনাধিকরণে যে এই সূত্রে প্রাসাদাত যে শব্দটি রয়েছে এখানে কর্মে পঞ্চমী কিন্তু আসনাত এই শব্দে কিন্তু অধিকরণে পঞ্চমী এরপর হচ্ছে বিখ্যাত ফলং পদ্ধতি এটা হচ্ছে তোমাদের যে অপাদানকারকের প্রথম সূত্র ধ্রুবম পায় অপাদানম এই সূত্রে পঞ্চমী বিভক্তি তারপর হচ্ছে বিজাত অঙ্কুর জায়তে অথবা ক্রোধাত ভবতী সন্মহ এটা হচ্ছে জনিকর্তু প্রকৃতি এই সূত্রে পঞ্চমী বিভক্তি তারপর হচ্ছে জবেভ গাং বারতী এখানে বারান থানায় বিস্তৃত এই সূত্রে পঞ্চমী বিভক্তি তারপরে হচ্ছে হিমবত গঙ্গা প্রভবতী এটা হচ্ছে প্রভব এই সূত্রে পঞ্চমী বিভক্তি হর্ষাদ নিত্যতি বালা এক্ষেত্রে হেতু অর্থে পঞ্চমী বিভক্তি ধনাত বিদ্যা গরিয়সি তো ধনাত শব্দে এটা হচ্ছে অপেক্ষার্থে পঞ্চমী বিভক্তি তারপর হচ্ছে বনাত আরাত নদী এখানে আড়াত শব্দযোগে বন শব্দে পঞ্চমী বিভক্তি তারপরে ষষ্ঠী বিভক্তির যে গুরুত্বপূর্ণ উদাহরণগুলি হয় সেগুলো হচ্ছে বিদ্যান সর্বেসাং পূজিত অথবা থাকতে পারে ইদং মং মতং তো এক্ষেত্রে তৎসচ বর্তমানে এই সূত্রে কর্তায় ষষ্ঠী বিভক্তি তারপর রয়েছে রাজা দরিদ্র দয়তে অথবা থাকতে পারে বালক মাতু স্মরতি এক্ষেত্রে অধিকর্ত দয়সাং কর্মণী এই সূত্রে ষষ্ঠী বিভক্তি তারপর রয়েছে মুনি ফলানাং তৃপ্ত অথবা অগ্নি কাশানাং ন তৃপ্ত তৃপ্তি তো এখানে তৃপ্তার্থ ধাতুর যোগে এটা কর্মে ষষ্ঠী বিভক্তি তারপর হচ্ছে গৃহস্ব দক্ষিণের ন ফলম তো এটা এনোপা দ্বিতীয়া এই সূত্রে ষষ্ঠী বিভক্তি তারপর হচ্ছে অন্যস্ব হেতু বসতি এটা হচ্ছে হেতু অর্থে ষষ্ঠী বিভক্তি তারপরে হচ্ছে রামস্ব গমনম অথবা কৃষ্ণস্ব অক্তি চন্দ্রস্ব দর্শনম বা দুগ্ধস্য পানম তো ক্ষেত্রে এটা হচ্ছে কর্তৃকর্মণ কৃতি এই সূত্রে কর্তায় সৃষ্টি হয় আবার কর্মে সৃষ্টি হয় তো প্রথম দুটো যে উদাহরণ রয়েছে রামস্ব এবং কৃষ্ণস্ব এটা হচ্ছে কর্তায় সৃষ্টি এবং চন্দ্রস্ব দুগ্ধস্ব এটা হচ্ছে কর্মে ষষ্ঠী এবার আমরা দেখে নেব অধিকরণ কারক থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তে পারে যেমন প্রথম যে উদাহরণটি রয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ পর্বতানাং সু হিমালয় শ্রেষ্ঠ অথবা থাকতে পারে গোসু গবাং কৃষ্ণা বৌকিরা অথবা কবিনাং কবিসু কালিদাস শ্রেষ্ঠ তো এখানে ষষ্ঠী সপ্তমীর মধ্যে যে কোনো একটাই তোমাদের থাকতে পারে সূত্র কিন্তু একটাই হবে যথস্ব নির্ধারণম এই সূত্রে যদি ষষ্ঠী থাকে তাহলে ষষ্ঠী বিভক্তি আর যদি সপ্তমী থাকে তাহলে সপ্তমী বিভক্তি রদতিপুত্রস্ব পুত্রে পিতা গৃহন্তে যদি তো এখানেও পুত্রস্ব অথবা পুত্রে যে কোন একটা থাকবে কিন্তু সূত্র হচ্ছে একই ষষ্ঠী চানাদরে এই সূত্রে অনাদরে পুত্রস্ব ষষ্ঠী আর যদি পুত্রে থাকে অনাদরে সপ্তমী তারপরে যে কেশু যমরিং হন্তি অথবা চর্মনিধি পিনং হন্তি এখানে কিন্তু নিমিত্ত কর্মযোগে এই সূত্রে কিন্তু দুই অর্থেই কিন্তু এখানে নিমিত্তে সপ্তমী বিভক্তি তারপর হচ্ছে সূর্য ঢৃত পদ্ম প্রকাশ হতে এটা হচ্ছে যশোচ ভাবেন ভাব লক্ষ্মণম এই সূত্রে ভাবে সপ্তমী ঠিকের পরের উদাহরণও তাই রয়েছে সমাগতে বসন্তে কোকিলা উজন্তী আগের উত্তরের মতোই হবে তারপর রয়েছে কেশেসু গৃহীতা কৃষ্ণা অথবা থাকতে পারে হস্তে ধৃতা বালা অথবা থাকতে পারে করে ধৃতা প্রাহ অথবা চৌর ধৃত চারটি উদাহরণের ক্ষেত্রে উত্তর কিন্তু একই অবচ্ছেদে সপ্তমী ভক্তি তারপরে হচ্ছে সব বনে বসতি বা তিলেসু তৈল বিদ্যতে বা বালকর্ষ সংস্কৃতে অনুরাগ বস্তি এক্ষেত্রে বনে তিলেসু এবং সংস্কৃতে এই তিনটি উদাহরণের ক্ষেত্রে উত্তর হচ্ছে একই আধার ও এই সূত্রে সপ্তমী বিভক্তি বনে হচ্ছে ঐকদেশিক আধার আর তিলেসু হচ্ছে অভিব্যাপক আধার আর সংস্কৃতি হচ্ছে বিষয় অধিকরণে আধার তারপরে হচ্ছে অতিথি ব্যাকরণে এটা হচ্ছে তোমাদের তৎসেন বিশস্য কর্মণী এই সূত্রে কিন্তু কর্মে সপ্তমী বিভক্তি তারপরে তোমাদের রয়েছে বালক ও ব্যাকরণের সাধু এটা হচ্ছে সাধু শব্দযোগে কিন্তু সপ্তমী বিভক্তি তো এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ যে উদাহরণগুলো দেয় তার থেকেই সব আলোচনা করে দিলাম তো এখান থেকে আশা করছি তোমরা সমস্ত পেয়ে যাবে তো অবশ্যই সূত্র উল্লেখ করতে হবে এবং সূত্র উল্লেখ করে কোন বিভক্তি সেটা লিখতে ভুলবে না আর সূত্র অবশ্যই কোটেশনের মধ্যে তোমরা লিখবে তো আশা করছি তোমাদের ভিডিও হেল্পফুল হল যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক করবে আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজ এই পর্যন্তই